সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাস করব। ওয়েলকাম টু ক্লাস ফোর স্টুডেন্টস। আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি তনুশ্রী দে, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। দেখো, আজকে আমাদের কোন অধ্যায় পড়া? আজকে আমাদের পড়া হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম কি? শ্রদ্ধা ও সহনশীলতা। আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হলো শ্রদ্ধা ও সহনশীলতা। শ্রদ্ধা ও সহনশীলতা, এই কথাটার মধ্যে অনেক মাধুর্য লুকিয়ে আছে, তাই না? শ্রদ্ধা, আমরা বড়দের কি করি? সম্মান ও শ্রদ্ধা করি। সহনশীলতা, আমাদের ধৈর্য কতটুকু, আমাদের বড় হওয়ার জন্য যে জ্ঞানগুলো অর্জন করতে হবে সেটা লাভ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কতটুকু, সব কিছু মিলিয়েই আমাদের সহনশীলতা গুণটি পরিলক্ষিত হয়। এসো আমরা আজকে চতুর্থ অধ্যায় শ্রদ্ধা ও সহনশীলতা অধ্যায়টি পাঠ শুরু করি। প্রথমে যে কোনো পাঠের ক্ষেত্রে আমরা বলি যে এই পাঠের কারণ কি বা ফলাফল কি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে। শ্রদ্ধা সম্পর্কে জানতে পারবে, সহনশীলতার অর্থ কি তা জানতে পারবে, শ্রদ্ধার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে এবং সহনশীলতার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে শ্রদ্ধা সম্পর্কে জানা যাবে, শ্রদ্ধার গুণাগুণগুলো বা শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে কতটুকু শ্রদ্ধা প্রদর্শনের প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে জানা যাবে। এছাড়াও শুধুমাত্র শ্রদ্ধা ছাড়াও সহনশীলতা গুণ সম্পর্কেও জানা যাবে এবং পাশাপাশি সহনশীলতা গুণে গুণান্বিত ব্যক্তির কতটুকু গুরুত্ব রয়েছে বা সহনশীলতার প্রয়োজনীয়তা কতটুকু সে সম্পর্কেও জানা যাবে। আমরা আলোচ্য বিষয়গুলো এখন কি করব, তর্জলদি খাতাতে তুলে নিব। আমাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে শ্রদ্ধা, সহনশীলতা, সম্প্রীতি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রধান চারটি ধর্মের নাম। আমি আবারও বলছি, আমাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে শ্রদ্ধা, সহনশীলতা, সম্প্রীতি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রধান চারটি ধর্মের নাম। অর্থাৎ শ্রদ্ধা আমরা আলোচনা করব, সহনশীলতা আলোচনা করব, সম্প্রীতি সম্পর্কে জানব, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে জানব। এই পৃথিবীতে দেখো, সবাই কিন্তু সুস্থভাবে জন্মগ্রহণ করে না, কিছু কিছু অসুস্থভাবেও, কিছু কিছু অবস্থায় মানুষ অসুস্থভাবেও জীবনযাপন করে। তবে তাদের সাথে আমরা কি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করতে পারি না? আমাদের প্রত্যেকেরই উচিত তাদের সাথে সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করা। এছাড়াও আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে প্রধান চারটি ধর্মের নাম, অর্থাৎ হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। এসো আমরা পড়া শুরু করে দেই। আমাদের শুরুতেই রয়েছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দটির অর্থ সম্মান জানানো বা ভালোবাসা। তাহলে শ্রদ্ধা শব্দের শাব্দিক অর্থ কি? সম্মান জানানো বা ভালোবাসা। শ্রদ্ধার আর একটি অর্থ আস্থা বা বিশ্বাস। শ্রদ্ধার আরো একটি অর্থ রয়েছে। আমরা তো জানলাম যে শ্রদ্ধা অর্থ হচ্ছে সম্মান জানানো বা ভালোবাসা। এছাড়াও আরো একটি অর্থ রয়েছে, কি সে তা হলো আস্থা বা বিশ্বাস। দেখো, একটা সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বা আস্থা বা ভরসা না থাকলে সে সম্পর্ক কিন্তু কখনো টিকে থাকে না। সেক্ষেত্রে আমরা বড় হোক বা ছোট হোক, বড়দের প্রতি অবশ্যই ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা থাকবে, পাশাপাশি বড়দের আমরা বিশ্বাস করব, কারণ তারা যে কথাগুলো বলেন আমাদের ভালোর জন্যই বলেন। আমরা চলে আসি, শ্রদ্ধা করা একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। শ্রদ্ধা করা একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। মানবিক বা নৈতিক গুণ হিসাবে শ্রদ্ধার গুরুত্ব রয়েছে। শ্রদ্ধা না থাকলে জ্ঞান অর্জন করা যায় না, তাই ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য শ্রদ্ধার গুরুত্ব অপরিসীম। আমরা এখন জানব সহনশীলতা,
সম্পর্কে। সহনশীলতা কি? হ্যাঁ, সহনশীলতা একটি গুণ এবং তা হলো ধর্মেরই অঙ্গ। শ্রদ্ধা যেমন একটি গুণ এবং তা ধর্মের অঙ্গ, অনুরূপভাবে সহনশীলতা গুণটিও ধর্মেরই অঙ্গ। সহনশীলতার অপর নাম সহিষ্ণুতা। শ্রদ্ধার অপর নাম ছিল কি? শ্রদ্ধার শাব্দিক অর্থ ছিল সম্মান করা ও বা ভালোবাসা, এছাড়াও ছিল আস্থা ও বিশ্বাস। অপরদিকে সহনশীলতার অপর নাম হলো সহিষ্ণুতা। সহনশীলতার অর্থ হলো সহ্য করার ক্ষমতা। হিন্দু ধর্মে একে বলা হয় তিতিক্ষা। হিন্দু ধর্মে সহনশীলতাকে কি বলা হয়? তিতিক্ষা। হিন্দু ধর্মে সহনশীলতাকে বলা হয় তিতিক্ষা। সহনশীলতা না থাকলে সমাজে সুষ্ঠুভাবে চলতে পারে না, সমাজে শান্তি থাকে না, সহনশীলতার অভাবে দেখা দেয় বিশৃঙ্খলা, হানাহানি। সুতরাং ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি শৃঙ্খলার জন্য সহনশীলতার মতো নৈতিক গুণের গুরুত্ব অপরিসীম। দেখো, সহনশীলতা অর্থাৎ ধৈর্য বা সহিষ্ণুতা, এই যে ক্ষমতাগুলো যদি না থাকে, তাহলে মানুষে মানুষে আক্রোধ সৃষ্টি হবে। এই ক্রোধের দ্বারা সমাজে হিংসা, মারামারি, হানাহানি সব কিছু নেমে আসবে, যার পরিপ্রেক্ষিতে সমাজ কি হয়ে উঠবে? মানুষের জন্য অনেক অশান্তিপূর্ণ। সম্প্রীতি কি? সমাজভুক্ত বিভিন্ন জাতি, গোষ্ঠী, সম্প্রদায় ও নানা ধর্মাবলম্বী মানুষের মধ্যে ভেদাভেদহীন আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্প্রীতি বলে। সংজ্ঞাটা একটু জটিল হয়ে গেল কি? দেখো আরো একবার বলো, কয়েকবার পড়লে যখন আমরা খাতায় লিখবো তখন আমাদের কাছে সহজ হয়ে যাবে ব্যাপারটা। সমাজভুক্ত ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, তার মানে হচ্ছে, এর অর্থ দাঁড়াচ্ছে সমাজে যেসব ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায় বসবাস করে এবং নানা ধর্মাবলম্বী মানুষও বসবাস করে। আমরা এই যে নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মারমা, চাকমা, এরা বসবাস করে, এরা বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায় ভুক্ত না? এছাড়াও আছে বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই বিভিন্ন ধর্মের মানুষ। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে কি হতে হয়? ভেদাভেদহীন ও আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই বলা হয় সম্প্রীতি। বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই হলো সম্প্রীতি। সহনশীলতার মধ্যে দিয়ে আসে সম্প্রীতি। সম্প্রীতি কিভাবে আসে? সহনশীলতার মধ্যে দিয়ে সম্প্রীতি আসে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তারা হচ্ছেন সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যারা আমাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করা তাদের জন্য একটু কষ্টকর। তাদের জীবনযাপনের ক্ষেত্রে অন্যের একটু হলেও সহায়তা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা কেবল বিভিন্ন ধর্মাবলম্বী লোকদের মধ্যে থাকতে হবে এমনটা নয়। সমাজে এক শ্রেণীর শিশু আছে যারা ভালো চোখে দেখে না, কানে শোনে না, ভালোভাবে চলাফেরা করতে পারে না, এমন শিশুদের প্রতিও সম্মান ও শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করা উচিত। কেননা আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাই বড়দের উচিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সহনশীলতা প্রদর্শন করা। দেখো, যারা ভালোভাবে চোখে দেখে না, যারা কানে শোনে না, তাদের তো জীবনে চলার জন্য অন্যের সহযোগিতা প্রয়োজন হয়। তাহলে আমরা যদি নিজেদের সহযোগিতার হাতটা তাদের দিকে বাড়িয়ে না দেই, তাহলে তারা কি সঠিকভাবে চলতে পারবে? আর এই যে তারা একে অন্যের সহযোগিতার মাধ্যমে টিকে থাকছে বা বড় হচ্ছে বা জীবনে চলতে পারছে, এর জন্য কিন্তু তারা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ থাকবে, কারণ তাদেরও মন আছে। এখন আমরা চলে যাব চারটি প্রধান ধর্মের নাম। পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক বাস করে, এদের মধ্যে প্রধান চারটি ধর্ম হলো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। তাহলে পৃথিবীতে যে চার ধর্মের বিভিন্ন ধর্মে, এছাড়াও অন্যান্য গোষ্ঠী বা নৃগোষ্ঠী, অন্য জাতি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ধর্ম হলো কি? ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। এই চার ধর্মের মানুষ বিভিন্ন পথ অনুসরণ করে উপাসনা করে থাকে। শ্রদ্ধা কি?
আমরা পারবো। সহনশীলতা কি, সমাজে অশান্তি সৃষ্টি হয় কেন, এবং সকল ধর্মের উদ্দেশ্য কি? আমি শুরু থেকে তোমাদের কাছে যাচ্ছি। শ্রদ্ধা কি? হ্যাঁ, বুঝতে পারছি তোমরা পারবে। শ্রদ্ধা শব্দের অর্থ হলো সম্মান বা শ্রদ্ধা, সম্মান বা ভালোবাসা। অর্থাৎ বড়দের প্রতি যে আমরা সম্মান প্রদর্শন করি এবং তাদের প্রতি যে ভালোবাসা, আস্থা বা বিশ্বাস রয়েছে, তাই হলো শ্রদ্ধা। সহনশীলতা কি? সহনশীলতার আরেক নাম কিন্তু তিতিক্ষাও বলা চলে। সহনশীলতা হলো আমাদের যে ইচ্ছাগুলো বা যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, ধৈর্যের সাথে তার পরিচয় দেওয়া, সহ্য করার ক্ষমতা, তাই হলো সহনশীলতা। সমাজে অশান্তি সৃষ্টি হয় কেন? মানুষে মানুষে যখন ভেদাভেদহীন আচরণ, ভেদাভেদ সম্পন্ন আচরণ প্রদর্শন করা হয় বা প্রদর্শন দেখানো হয়, তখন কিন্তু সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যায়, যার পরিপ্রেক্ষিতে অশান্তি সৃষ্টি হয়। সকল ধর্মের উদ্দেশ্য কি? সকল ধর্মের উদ্দেশ্য হলো জীব ও জগতের মঙ্গল বা কল্যাণ সাধন করা। সকল ধর্মের উদ্দেশ্য কি তাহলে? জীব ও জগতের মঙ্গল ও কল্যাণ সাধন করা। আগামী দিন এই অধ্যায় টপলেস হবে। আশা করছি তোমরা টপলেসের জন্য পাঠ্যপুস্তক ভালোভাবে পড়বে এবং যে নোট গেছে সেই নোটের পড়াগুলো ডায়েরিতে তুলে নিবে। কেননা এই নোটের পড়াগুলো এবং পাশাপাশি পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তককে সামনে রেখে নোটের পড়াগুলো আমরা পড়বো। ডায়েরিতে তোমরা এখন পড়াগুলো তুলে নাও। নোটের পড়া, নোটের প্রশ্ন হচ্ছে 1, 2, 3 এবং অতিরিক্ত বর্ণনামূলক প্রশ্ন রয়েছে 1 এবং 2। আশা করছি তোমাদের প্রত্যেকেরই তোলা হয়ে গেছে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।